Selam günce sen. Aleyküm selam. Hoş bulduk. Hoş bulduk. Selam. Aleyküm selam. Roni? Kolkata kaçı la? Çiçe çiçe. Hoş bulduk. Hoş bulduk. Hoş bulduk. Hoş bulduk. চাচি আপনার শরীরটা কি আজকে খুব খারাপ শরীর তো নাই শরীর শেষ কালকে বুঝছো গোসল করতে যামু বাথরুমে ডুবতেছি ওরে আল্লাহ রে মাথা এমন ঘুরান্টি মারলো প্রেসার প্রেসার তো একটা তাল গাছ উঠা রইল সাথে সাথে আবার ডায়াবেটিস মারলাম ডায়াবেটিস আছে তো ডায়াবেটিস মাইপে দেখি কই গেছে জানো কদম গাছে আর কদম গাছে কি উঠা বসে আছে বংশী বাজাইতেছিল বংশী কি করুম ময়নারে দেখলাম আমার কাছে কামে সাহায্য করে ময়না যে কইলে সেটা দে কইল করলা 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 সেটা রস আনলো ডক ডক করে খাইলাম খাই একখান ঘুম দিলাম ঘুম থেকে উঠতেছি তখন আস্তে 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 প্রেসার ডায়াবেটিস নামতেছে নাই তো আজকে শাশুড়ি এখানে পাইতা পাইতা না আজিমপুর আজিমপুরে যাওন লাগতো তোমাকে চাচি তাইলে মনে আপনি একটু হাঁটাচলা করা উচিত এই ডায়াবেটিস হইলে ডাক্তার একটু হাঁটাচলা করতে বলে ও আল্লাহ রনি তুমি কি কও হাঁটু মামি হ্যাঁ হাঁটার মতন অবস্থা আছে হাঁটুই তো ওরে আল্লাহ রে হাঁটু তো নাই ফুইলা ফুইলা ড্রাম হয়ে গেছে হাঁটতে গেলে তো চক্কর দিয়ে পড়া দামু আর আমার মনে হয় কি জানো এই যে ব্লেন্ডার আছে না ব্লেন্ডারের মধ্যে তখন আদা রসুন পেঁয়াজ করি আদা রসুন পেঁয়াজ থাকে না আমি মনে হয় বসে থাকি মাথা খালি চক্কর দেয় খালি ঘুরে তাহলে তো চাচি সমস্যাই আচ্ছা চাচি অনিক নাই বাসায় অনিকের কথা কও হ্যাঁ তোমার মিন্টু চাচার বাড়ির যাই বসে আছে দুই দিন নাকি থাকবো ভার্সিটি বন্ধ তো মহাফুর্তিতে আছে আরে যে মা মার যে আজকে নাই কালকে নাই অবস্থা বলার কোনো চিন্তা নাই অবশ্য কইছে আজকে আয়া পড়বো চাচি আপনার জন্য কিন্তু তাহলে ভালোই হবে অনিক না থাকলেও এখন ফুয়া থাকবে বাসায় ওর তো পরীক্ষা শেষ ও বাসায় থাকবে আসছে জামাই আসছে ও মা তুমি বাইরে আসছো কেন ঘরে ভিতরে যাও মা রামাই আসে নাই পুলিশ আসছে মা পুলিশ আসছে সকর এই দেখো অনিকের শার্ট পরে আছো কেন ময়না এ ময়না আমার অনেকের নানু আমার মা 80 উপরে বয়স তো কিছু মাথায় থাকে না বুঝছ রনি কি আর কমু বাবা ঠেকাই চিনছে টাকা নাইলে এই যে মাস্টার বাড়ির বউ তরুণ নেশা বেগম সাবলেট দেয় ছি ছি চাচি আপনি এভাবে ভাবছেন কেন আমি যেমন আপনার ছেলের মতো ফুয়াদও তো তাই আর বাসায় এতগুলো রুম তো ফাঁকাই পড়ে থাকে তোমার মিন্টু চাচা সে অবশ্য দুইটা ছেলের কথা কইছিল ওই মেডিকেলে পড়ে ডাক্তার তো আমি তো রাজি হয়েছিলাম ডাক্তার থাকলে বুঝো না আমার তো যখন তখন অবস্থা অবশ্য চিন্তার কোনো কারণ নাই রনি তোমারও তো বেশি ভালোবাসি তুমি যারে আনছো সেই থাকবো তাহলে তো চাচি ডাক্তার হলে আপনার জন্য ভালোই হতো কি কর রনি আরে হায়াত মত কি ডাক্তারের হাতে সব আল্লাহর হাতে আল্লাহর ইচ্ছে হলে চলে যাবো ও বাবা ফুয়াদ নাম না জি তোমার দুই সাইডটা কথা কমু বাবা কথা হইলে গিয়া এই বিল্ডিং এর যে সেক্রেটারি আছে না সে যদি তোমার জিজ্ঞেস করে তুমি কে তুমি কইবা অনিকের চাচাতো ভাই আপন চাচাতো ভাই হ্যাঁ আর ওই দারোয়ান একটু বিটলা আছে অনেক কথা জিগাইব কিচ্ছু কইবা না ভাই আসি
আমি তো এসেই পড়েছি সরি আমার রাগ করেন তো ভাই মানে আমি অনেক জি ভাই ভালো আছেন আপনি বসুন ভাইয়া আপনি আমাকে আপনি করে বলছেন ভাইয়া ভাইয়া আমি আপনার চেয়ে ছোট ভাইয়া আপনার কথা আমি রনি ভাইয়ের কাছে অনেক শুনেছি ভাইয়া ভাইয়া আপনি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার না ভাইয়া একটা দুঃখের ব্যাপার আছে আমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্সই পাইনি একবার না দুই দুইবার ভর্তি পরীক্ষা দিয়েছি তারপরও চান্স পাইনি আচ্ছা ঠিক আছে আমি অসুবিধা নেই আমি তোমাকে এখন থেকে তুমি করে বলবো থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আপনার জন্য চা করে নিয়ে আসি না আমি চা এখন আসলে খাবো না ভাইয়া আপনি চা খাবেন না আমি তো ভাইয়া ডেইলি 15-20 কাপ চা খাই জি ভাইয়া 15-20 কাপ চা খাই অবশ্য ভাইয়া কিছুদিন ধরে খেতে পারছি কারণ ডাক্তার বারণ করেছে সুগার খেতে মানা করেছে আমি অনেক ফ্যাট হয়ে যাচ্ছি ভাইয়া প্রতিদিন মোটা হচ্ছি কিচ্ছু খাই না ভাইয়া তারপরও মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি কোথায় মোটা না আপনি বুঝতে পেরেছেন ভাইয়া মানে আমার আম্মা বুঝতেছে না সে খালি মনে বলে আমি নাকি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি জি ভাইয়া এটা আপনি আপনার টি শার্ট ভাইয়া ভাইয়া তো অস্বাভাবিক সুন্দর অরেঞ্জ কালার ভাইয়া বিউটিফুল অরেঞ্জ অ্যান্ড হোয়াইট টি শার্টটা উল্টো উল্টো ও আচ্ছা আচ্ছা উল্টো না ভাইয়া মানে সোজা করে তো আরো বেটার মানে দিস ইজ গ্রে শেড অ্যামেজিং ভাইয়া ভাইয়া মানে আপনি এটা কোথায় কিনেছেন ভাইয়া আমি এটা আজিজ থেকে কিনেছি ও ভাইয়া মানে কি বলবো আপনার রুচি মানে কি বলবো অসম্ভব ভালো ভাইয়া এই কি বডি স্প্রে ভাইয়া ও আচ্ছা আচ্ছা রেজালা ভাইয়া এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ যখনই উনি খাসিতে জেলা রান্না করে আমি এক বসাতে 2 কেজি 2 কেজি খেয়ে ফেলি মাত্র দেখি একদম মনে হয় ভাইয়া মানে আপনি কিন্তু একদম আমাদের এই বাসায় নিজের মতো করে থাকবেন ভাইয়া মানে আপনি একেবারে কখনো মনেই করবেন না যেটা আপনি নিজের বাসা না আর ভাইয়া কোনো সমস্যা হলে আমাকে আমাকে ডাকবেন আমাকে বলবেন আমি এসে প্রবলেম সলভ করে দেবো ভাইয়া মানে কিছু বলি মানে আপনাকে দেখে আমার এত ভালো লাগতেছে আপনার সাথে আমার অনেক গল্প করার ইচ্ছা কিন্তু ভাইয়া মানে টায়ার্ড ফিল করতেছি ক্লাস করে আসছি তো ভাইয়া আমি ভাইয়া এই জন্য একটু টায়ার্ড বাট আমি কালকে সকালে আবার আসবো এসব অনেক গল্প করবো আপনার সাথে ভাইয়া আপনি তাহলে ঘুমান ভাইয়া যদি কোনো প্রবলেম হয় আমাকে শুধু ডাকবেন ভাইয়া ঠিক আছে ভাইয়া ও সরি মানে এগুলো তো আপনার জিনিস জি 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 ভাইয়া কোনো প্রবলেম হলে ভাইয়া আমাকে কিন্তু ডাকবেন না আর ভাই আমি খুব এক্সট্রিমলি সরি ভাই আমি খুব টায়ার্ড ভাই এই জন্য আপনার সাথে বেশি গল্প করতে পারবো না ভাইয়া আমি আরও অনেক গল্প করবো ভাইয়া কালকে আসবো ভাইয়া সকালে জি ভাইয়া আপনি খেলা দেখবেন না ভাইয়া ভাই আপনি আপনি ঘুমান ভাইয়া কোনো প্রবলেম হলে ভাইয়া আমাকে বলবেন আমি খুবই সরি ভাই আপনার সাথে বেশি গল্প করতে পারলাম না কারণ খেলা দেখতে হবে ভাই বাট আমি কালকে কিন্তু এই ভুলটা করবো না ভাই কালকে কোনো খেলাই দেখবো না আমি সারাদিন আপনার সাথে গল্প করবো ভাই ঘুমান ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইউ আর সো কাইন্ড ভাই আমি সত্যি ভাই আপনি শুধু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না ভাই আপনি অনেক ও মাই গড ইউ আর সো কেয়ারিং Thank you.
খাইতাছিল আমি তো বুঝতেই পারছি আরে হইছে তো দরজা তো খুলে দিছে না আম্মা হয় নাই সে কখন থেকে ভারী ব্যাগ ব্যাগ নিয়ে খাড়ায় আছি আমার তো একবার হাত ব্যথা হয়ে যেতেছে সান্তা তুই কি আসছিস হ্যাঁ যে আমার এতক্ষণ বাইরে দাঁড়া করায় রাখলি আমি কিন্তু বুঝতে পারলাম না কথা কথা কেন নাকি মে হিন্দিতে বাত কর রহা হুঁ মুখে কি সুপার লু আটকা রাখছস আই তো চপ এক চট দিয়ে দাঁত ছপগুলি ফালাই দিব দাঁত জীবনে উঠব না খুব জ্ঞানী একজন মানুষ তুমি রনির বন্ধু কুসুমার কলি রাজের মতো দেখতে খুব হ্যান্ডসাম তোমার হাইট কত আবার তো উচিত ছিল হিন্দি সিরিয়ালের সিংহানিয়া ফ্যামিলিতে জন্মগ্রহণ করা ভুল করে আমাদের এখানে আমাদের ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে হিন্দি সিরিয়াল না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জানলাম আরো মানে গল্প আছে আপাকে নিয়ে আমি আপনি বলতে চাচ্ছি আর না থাক আপনি মনে হয় লাইক আসো আসো না ভাই 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 আপনি মনে হয় লাইক করতেছেন আমি পরে আম্মা তোমার না জ্বর দেখাও মানা তোমার না প্রেসার প্রেসারের কথা কস বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই আছে না আজকাল তো বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠে না আমার প্রেসার উঠে বসে থাকে কালকে বিছনা থেকে নামছি ওরে আল্লাহ রে এমন সিলিক মারছে এমন ঘুরান্তি দিয়ে শুরু হইল রে শুনো পোলাটারে যে রাখছো তার সম্পর্কে কি খোঁজ খবর রাখছো কোনো মানে তার সব চরিত্র কেমন নায়কের মতো দেখলে কি হইব লম্বা চড়া হ্যান্ডসাম তো রাহুলও ছিল কিন্তু সুমনের লগে কি করলো কও কি ভিলেনগিরি না করলো বেইমান একটা কোন সুমনের কথা কস আর কোন রুহুলের কথা কইতাছস আম্মা সুমন না সুমান সুমান তোমারে কত শিখাবো বলো তুমি দিন দিন একটা খ্যাত হয়ে যাইতাছো সাজান কি শ্বশুরালের সুমান নায়িকা আর রাহুল রাহুল হলো তার দেব সুমন মাইয়ার না ও আল্লাহ আমি তো মনে করছি ওই যে সুমির ভাই টেরা সুমন আছো না হ্যার কথা কস আর আমাকে মদিনা কনফেকশনারির রুহুলের কথা কইতাছস আম্মা তোমার নিয়ে আর পারলাম না তুমি না দিনে দিনে একটা খ্যাত হয়ে যাইতেছো কত কো একটু সিরিয়াল দেখো সিরিয়াল দেখো একটু উন্নত হও মডার্ন হও না ফোলাটা কিন্তু ভালো পড়ালেখায় খুব ভালো রনির বন্ধু তো ওই হলে পাশ দিয়ে দিছো তো হলের সিট নাই থাকবো কই চাকরি বাকরি খুঁজতেছে তাহলে তো আম্মা আমাদের সালেহারে একটু পড়াশোনা দেখাই দিতে পারে কি কও সালেহারে জানোস না সালেহার পিরিত্র ওই গ্রামে থাকতে স্কুলের দপ্তরি মুদির দোকানদার সবার লগে টিটিস পিটিস করতো তোর মামা যখন টের পাইলো আহারে হারে আম্মা আমি আছি না আমার চোখের ফাঁকি দিয়ে কে কিছু করতে পারবো সিআইডি দেখি না আর এখন তো ক্রাইম পেট্রোলও দেখি জামাই কোন সময় আইব জানি না আম্মা আমি এখানে আইছি কতক্ষণ হয়েছে কও পাক্কা 3.5 ঘন্টা একটা ফোন দিছে একটা ফোন অত দেয় নাই রাগারাগি করে আইছো রাগ কমলে আইব তার কিসের রাগ কিসের রাগ তার আম্মা রাগ তো হওয়া উচিত আমার এতবার একটা ইলিশ মাছ আইনা কইলো মাছ ভাইজা দাও আরে আমি কি দাসী বান্দি আমি যাব রান্না করতে আমার হাত আম্মা কুসুম কি কোনোদিন রান্না করছিল কও কুসুম সেলিমের বউর কথা কর রান্ধে তো টেস্ট হয় না ওই যে মশলা তো কষায় না আরে আম্মা কুসুম না কুসুম 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 কি কালের কুসুম নায়িকা ও
তুই একটা ফোন করিস না জামাই রে। আমি আমি করব ফোন কেন করব? আমি না থাকলে তো তার ফুটতি নিশ্চয়ই পাশের বাসার ভাবি তার জন্য সিংড়ি মাছের পাকোড়া বানায় না খাওয়াইতেছে। পাকোড়া এই ধরেন মাই ফার্স্ট লাভ লাভ স্টোরি ফার্স্ট লাভ মানে এই বিষয় কি মানে পাঠ্যপুস্তকে কোনো প্যারাগ্রাফ আছে নাকি মানে আছে তো পরীক্ষায় তো আসতেও পারে আর আমি সব ধরনের অপারেশন নিয়ে রাখতে পছন্দ করি প্রিপারেশন অপারেশন না আচ্ছা একটু চেপ আমি আসলে বুঝতেই পারছি না আমি আসলে বুঝতে পারছি না যে আমি এই প্যারাগ্রাফটা কিভাবে লিখব মাই ফার্স্ট লাভ এটা কিভাবে লিখব আমি আপনাকে সহজ করে বুঝাই দিচ্ছি ধরেন আমার ফার্স্ট লাভ স্টোরি When I was a small school, my PT master happy handsome loved me. আপনি আপনি বাংলায় বলেন না আপনি বাংলায় বলেন গুছিয়ে আমাকে আমি একদম গুছিয়ে গুছিয়ে ইংরেজিতে লিখে দেবো প্যারাগ্রাফ মাই ফার্স্ট লাভ আপনি বাংলায় বলেন ঠিক আছে মাই পিটি মাস্টার লাভ মি হ্যাপি হ্যান্ডসাম ও বাংলায় বলতে বলেছেন আমাকে অনেক ভালোবাসত দেখতে শুনতে একেরে আমাকে ঝাকিব খান হ্যান্ডসাম হ্যাপি হ্যান্ডসাম আমি ভাবতেও দিতাম একদিন কি করেছে আমাকে রাস্তায় একলা পেয়ে আমাকে রাস্তায় একলা পেয়ে কী করেছে জানেন বলছি হাতের মধ্যে একটা লাভ লেটার আপনি এরকম করছেন কেন আমার কথার মাঝখানে কথা বলছেন কেন কথা বলতে দিচ্ছেন না কেন কেন আপনার সামনে যে বসে রয়েছে আই এম এ শাইলা আপনি কি মনে করছেন আমি যাকে থেকে আমার লাভ স্টোরি শোনাই শুধুমাত্র পুপ্পি আমাকে বলেছে পিরাগিরাম লিখে দিতে কি করছেন আপনি গায়ের উপর পড়ছেন কেন
আমি কারো জন্যে পথসাইয়ে রব আমার কি দায় পড়েছে। শ্যালা, তুই কি বাপে খাদেন না মায়া খাদেন না? কারো জন্য কেঁদে নিজের মেকআপ নষ্ট করিস না। শক্ত হ শ্যালা, শক্ত হ। ফরতে বয়, এবার ইংরেজিতে অ্যাপালাস পেয়ে ফুয়াদের মন জয় করতেই হবে। ফরতে ভয়, ফরতে ভয়। আমি কারো জন্য শাইলা, শাইলা। আমার চাটা যদি আমি এখন না খাই তুমি রাগ করবা? হ্যাঁ না, মানে চা খেলে না আমার একদম ঘুম আসে না। ভাইয়া, আপনার যদি ঘুম না হয় আপনি তো আমাকে ডাকতে পারেন, আমিও তো রাতে ঘুমাই না। তুমি রাত জেগে কি করো? ভাইয়া, আমি তো ঘুমাই না। ভাইয়া, মানে আমি ঘুমাই না, আমি তো নেট ব্রাউজিং করি, আমি গেমস খেলি, আমি। আচ্ছা ভাইয়া, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু সেটা অ্যাক্টিভ না। ভাইয়া, আপনি আসলেই না একদম অন্যরকম। আমি আপনাকে যত দেখছি আমি অবাক হচ্ছি, মানে আপনি এই যুগে একটা অন্যরকম মানুষ। ভাইয়া চাপা না ভাইয়া, ভাইয়া মন থেকে বলছি ভাইয়া। জি ভাইয়া, বলেছি কি আমি ফেসবুকটা মানে ইউজ করার খুব একটা সময় পাই না। ভাইয়া কি বলবো ভাইয়া, আপনি যাই বলেন না কেন আপনি কিন্তু আসলে ভাইয়া অনেক জ্ঞানী একটা মানুষ। ভাইয়া অনেক জ্ঞানী। ভাইয়া আমার না ভাইয়া একটা হেল্প দরকার। এটা হচ্ছে আসল কথা, তাই না? চাটা খাই। জি ভাইয়া, শিওর ভাইয়া। বলো ভাইয়া, যখন কেউ কাউকে পছন্দ করে মানে ভালোবাসে, তখন তার ভাবভঙ্গিতে, আচার আচরণে, মানে বডি ল্যাঙ্গুয়েজে সেটা কি প্রকাশ পায়? প্রশ্নটা তো খুব কঠিন একটা প্রশ্ন করছো। তোমার কি মনে হয়, কি মনে হয় আমি কি মানে এই ভালোবাসার বিষয়ে উপদেশটা লাভ গুরু? ভাইয়া, আপনাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে আমার মনে হচ্ছে আপনি অনেক বিষয়ের গুরু। ভাইয়া, কেউ মতো আপনিই পারেন আমাকে হেল্প করতে। ভাইয়া, আর কেউ আমাকে হেল্প করতে পারবে না। আর কি আমাকে প্রথম দিন থেকে তোমার সবকিছু মনে হয়, তোমার এত চামড়াবাজি করো আমার সাথে? হ্যাঁ ভাইয়া, প্লিজ হেল্প মি। ভাইয়া প্লিজ হেল্প মি। ভাবতে দাও, আমি আসলে বুঝতে পারছি না যে আমি এই ব্যাপারে তোমাকে কিভাবে হেল্প করবো। কে? মেয়ে? জি ভাইয়া। আচ্ছা শোনো, আমার কি মনে হয় জানো? হ্যাঁ, আমার মনে হয় যে তুমি যদি কোনো মেয়েকে মানে তুমি মেয়েকেই তো পছন্দ করো। জি ভাইয়া। মেয়ে যদি তোমাকে পছন্দ করে, ভাইয়া যদি পছন্দ করে, পছন্দ করে, তাহলে মেয়েটা তোমাকে পছন্দ না করার ভান করবে। হ্যাঁ, না করার ভান করবে। আর কখনো যদি চোখে চোখ পড়ে যায়, জি ভাইয়া, তাহলে সে লজ্জা পেয়ে পালাবে। পালিয়ে যাবে? হ্যাঁ পালিয়ে যাবে, পালিয়ে যাবে। ভাইয়া, ইউ আর রাইট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ভাইয়া। ভাইয়া ভাইয়া, ইউ আর এ জিনিয়াস ভাইয়া, ইউ আর এ জিনিয়াস। সব মিলে গেছে ভাইয়া, সব মিলে গেছে। আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। ওরে ওলা দাদা, ঘুমাইতে দে, সারাদিন বকবক করলি। আরে রাইট কি বল, আমি না কি বকবক করি? আর যে নিজে যে সারাক্ষণ রেলগাড়ির মতো ঝমঝম 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 করে, মানে কি বলবো ভাইয়া, বলার কিছু নাই ভাইয়া। কথা তো ঠিক, একটু তো বকবক করো তুমি, একটু বেশি না ভাইয়া, করি না ভাইয়া। যাও যাও ভাইয়া, আপনি রেস্ট নেন ভাইয়া, আমি যাই। আমি কালকে আবার করবো ভাইয়া, আরো কিছু রহস্য নিয়ে আপনার সাথে কথা বলবো ভাইয়া। আসি ভাইয়া, আই এম সো হ্যাপি ভাইয়া, আই এম সো গ্রেটফুল টু ইউ ভাইয়া। আলোচ্য অংশটুকু, আলোচ্য অংশটুকু, আলোচ্য আলোচ্য অংশটুকু, আলোচ্য অংশটুকু টুকু, আলোচ্য অংশটুকু, আলোচ্য অংশটুকু, আলোচ্য অংশটুকু, আলয়কার চ।
আলোচ্য অংশটুকু সঙ্গে কিছুক্ষণ গল্প করলে আমার এই ভয়টা কেটে যাবে। কি করে ভয় হয়? এটা ভয় আমি জানি, কি আপনারও ভয় করছে। আসেন গল্প করি। আমার একদম ভয় করছে। তাহলে ভয় কেটে যাবে? আপনাকে তো পিটি মাস্টারের স্টোরিটা বলাই হলো না, আরো অনেক স্টোরি আছে। শুনুন, আমি বলি কি, আপনার মাথা গরম হয়ে গেছে, মানে এখন তো অনেক রাত, এই রাতে আপনি ঘুমাবেন, ঘুমলে সব ঠিক হয়ে যাবে। আমার ঘুম লাগবে না, আমি একটু গল্প করলেই ভয়টা কেটে যাবে। আপনি ঘুমাবেন, আপনি জানেন আপনি গল্প করবেন, খবর দেন। আপনি আপনি কেন আমার আমার গায়ে কেন হাত দিচ্ছেন? কেন আপনি একদম নড়বেন না। হ্যাঁ ঠিক আছে, আমি যাই, তুমি যাচ্ছি অনেক কথা। এই অনেক সবজি আনলো বাজার থেকে, আমি সবজি কাটতে বসলাম, পেটির মধ্যে বসছি, সবজি কাটা শেষ, উঠতে যাবো, মাথার মধ্যে কি যে চিলিক মেরে উঠলো, আর মাথাটা যে এমন ঘুরান্তি দিল যেন ওই যে মেলার মধ্যে সুরকি পাক আছে না, মনে হতো না সুরকি পাকে উঠছে। খুব স্বাভাবিক। সাথে সাথে ডায়াবেটিস মাপলাম, ডায়াবেটিস দুটো বসে আছে তাল গাছে। ও মাই গড, বট গাছ ফেলে তাল গাছে, এটা হাই প্রেশার। আম্মা
বাসায় নাকি সাবলেট দিয়েছেন? সাবলেট না তো আব্বু, রনির বন্ধু বিপদে পড়ছে। ভার্সিটি পাস দিছে তো, হলে সিট নাই, কই থাকবো? আমাকে যে থাও, মানুষের বিপদে তো মানুষের আগায় আসন লাগে। মাস্টার বাড়িতে সাবলেট কেমনে ভাবল আব্বু? সরি আম্মা, স্লিপ অফ টাং। আম্মা, প্রিন্সেস দিলরুবা কোথায়? তুমি যে আসছো খবর পাই গেছে, ঘরে ঢুকিয়া কর্তা দিয়া রাখছে। আর কই না আব্বু, কোথায় বলো তো বাবা, কেসের দিলরুবা কোথায়? আমি শেহজাদা, হাজবেন্ড অফ দিলরুবা। আই রুদ্র, আই বলতেছি, নইলে এমন থাপ্পড় দিব যে সব কটা দাঁত পড়ে যাবে। টেনশন নিও না, দাঁত জীবনেও আর উঠবো না। এটা সামান্যই চেঁচামেচি, বলতে পারো মহড়া চলছে, রিহার্সেল। এর চেয়ে অনেক ভালো চিল্লাতে পারে সে। রৌদ্রর মা মানে আমার স্ত্রী দিলরুবা, ও যদি চিৎকার চেঁচামেচি না করে তাহলে পেটে গ্যাস হয়, সেই গ্যাস মাথায় উঠে আরও বাজে অবস্থা হয়ে যায়, যাকে বলে ভিশাস সাইকেল। দেখুন ভাইয়া, আপনি আমাকে বারবার আপনি করে বলছেন, আপনি আমাকে তুমি করে বলেন। অবশ্যই বলবো, তুমি একটা বাচ্চা ছেলে, সেদিনের ছেলে, তুমি করতে বলবে, কিন্তু গৌর ও চন্দ্রিকা না করলে কেমন হয়, তাই না? শোনো, তুমি নিশ্চয়ই ভাবছো কিসের মধ্যে এসে পড়লো, তাই না? এই বাড়ির লোকজন কিন্তু খারাপ না, একটু পাগলাটে টাইপের। পোশাক ভাবছো যে আমি সংসারে কেন এসেছি? তোমার কি মনে হয় যে আমি জানি না যে শেরওয়ানি পরে কোথাও যেতে হয় না? জানি, তো কিছু করার নেই, দিলরুবার পছন্দ, ওই সিরিয়ালের হিরোদের মতো আমাকে চলতে হবে। এসব কিন্তু দিলরুবাই কিনে দেয়, আমার হাইট তো আর ওই 6 ফুট কিংবা ওই মাসলম্যান না, সেজন্য এইসব কাপড় চোপড় দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছি আর কি। তবে যাই বলো, যতই রাগারাগি করুক, আমি কিন্তু তাকে ভীষণ ভালোবাসি। হয়েছে কি, ইউনিভার্সিটি লাইফে প্রেম ট্রেম হয় নাই, দু একবার চেষ্টা করেছিলাম, 50% হয়েছিল, মানে আমার পক্ষ থেকে 100%, কিন্তু প্রতিপক্ষ থেকে 1% না। তাই বিয়ের পর দিলরুবার সাথেই প্রেম করছি। দিলরুবার আফসোস কি জানো, প্রেমিকটা ওই সিরিয়ালের হিরোদের মতো হয় নাই। মা বালি যাব, মা বালি যাব, মা বালি যাব। ভেবো না যে ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া বালি যাবে সে, এই বালি হচ্ছে বাড়ি যাব। বাচ্চা মানুষ তো এভাবেই কথা বলে। আর ওর মা আছে, শাসনের উপর থাকে, মানে একটা ব্যাপার কি, যখনই ওর মা আমার সাথে রাগ করবে, রৌদ্র জ্বর থাকুক, কাশি থাকুক, ঠান্ডা থাকুক, তুম করে ওকে নিয়ে নানু বাড়ি চলে আসবে। একবার করেছে কি, প্যাম্পার্স ছাড়া ওকে নিয়ে বেরিয়ে পড়েছে রাগের মাথায়, তারপর তো সারা রাস্তায় সমস্ত কাপড় ভিজিয়ে ফেলেছে, বাচ্চা মানুষ ঝাঁকুনিতে হেসে আসতেই পারে। আই এম সরি, আমাকে এখন একটু যেতে হবে, কারণ বাচ্চাটাকে আমি ছাড়া কেউ সামলাতে পারবে না। ওকে থাকো, নাইস, ঘরটা বেশ ভালোভাবে টুকটুক করে গুছিয়েছে না? থ্যাংক ইউ।
রান্না হবে, এটা আমার একটা স্পেশাল আইটেম, আপনি আসবেন না? জি আমি চলে আসবো। ভাইয়া আপনি না আসলে কিন্তু আমি খাবো না, আপনি আসার পর আপনাকে নিয়ে একসাথে বসে তারপর খাবো। ভাইয়া মানে আপনার টি শার্টটা ভাইয়া ওয়ান্ডারফুল ভাইয়া, এত পারফেক্ট ফিটিং, আমি তো আমার সাইজের টি শার্ট দোকানে পাই না ভাইয়া, পরে এত আরাম লাগছে। জি ভাই চলে আসবেন কিন্তু ভাইয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ওরা পড়ে গেছিলো হাত থেকে। তোমার না বলেছি শ্বশুর বাড়িতে আসলে সবসময় সেজে গুজে থাকতে? তুমি কি পরে আসো বলতো, এই গেঞ্জি গুঞ্জি কেন পরে আসো? বান্দরের বাপ কোথাকার? বান্দরের বাপ? আমি তো নিজেই একটা বান্দর। তুমি ডুগডুগি বাজাও আর আমি নাচি। কাল সারাদিন তুমি কি করতেছিলা? এখানে আসো নাই কেন? কি করতেছিলা বলো? পাশের বাড়ি ভাবি কি আসছিল? কি কথা কও না কেন, মুখে কি সুপার গ্লু আটকা রাখছো? কি আশ্চর্য, কি বলছো এসব? কোন ভাবি আসবে? ও আচ্ছা, এখন কোন ভাবি আসবে? কয়টা ভাবিটা চেনো তুমি? পাশের বাড়ির ভাবিটা তুমি চেনো না? রশ্মি কামিনী ওরা আমার রোহান রে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। রোহান? রোহান? রোহান কে? রোহান? ও তার সাথে তোমার পরকীয়া সম্পর্ক? তাই তো বলি সারাটা দিন আমার সাথে তোমার কিট 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 কেন করো? ওই রোহানের সাথে তোমার সম্পর্ক না, আমি জানতে চাই কে রোহান? কে রোহান? কে রোহান? তুমি কি আমার সাথে ফান করার চেষ্টা করছো আবার? সাত দুয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না দিলু, তুমি রোহানের সাথে সম্পর্ক করে আমাকে যা ইচ্ছে তাই বলছো। সাত দুয়ে মাছের কথা বলো, রোহান রোহানরে দিয়ে তুমি আমার সাথে বাজে কথা বলতেছো? রোহানরে দিয়ে তুমি চিনো না? না ফুল আর কাটে রোহান, রোহান হলো আমার জানটা, মানে না তুমি তোমাকে অনেক সেই তোমার ভাইয়া, তোমার ভাইয়ার সাথে তোমার পরিচয় হয়েছে? জি আমার আমার সাথে পরিচয় হয়েছে, আমার রুমে এসেছে। আচ্ছা খেলার অবস্থা কি? আমার
কিছুতে কাজ হবে না। তোমার চোখের পানি এই বালতিতে ফেলো, বাথরুমে কোনো পানি নেই। না না, এটা আমার বুদ্ধি না, এটা হচ্ছে আমাদের ফুয়াদ ভাইয়ের থেরাপি। কি ব্যাপার, তুমি এভাবে আমার আমার বিছানায় শুয়ে পড়ছো কেন? ও ভাইয়া, আমি তো আপনাকে বলতে ভুলেই গেছি, আমার আজকে রাতে শোবার জায়গা নেই। আপা আসছে, দুলা ভাই আসছে, আর আমি তো ফ্লোরে ঘুমাতে পারি না, ফ্লোরে ঘুমাতে আমার খুব কষ্ট হয়। আর ভাইয়া, এখন তো আমার অনেক বেশি ঘুম দরকার, যদি আমি বেশি বেশি করে ঘুমাই, ঠিক মতো ঘুমাই, তাহলে তো আমার স্কিন ভালো থাকবে ভাইয়া। ভাইয়া মানে আমি ঘুমের ব্যাপারে খুবই ইজি গোয়িং, আমি শুভ আর সাথে সাথে ঘুমিয়ে পড়বো, কোনো শব্দই হবে না ভাইয়া, আপনি টেরই পাবেন না যে পাশে কেউ আছে। জি ভাইয়া, একদমই ভাই, আমি আর গল্প করে আপনাকে ডিস্টার্ব করবো, আমি ঘুমাই পড়ি ভাইয়া। আচ্ছা আমি ঘুমাই ভাইয়া। চকে চকে কথা বলো, মুখে কিছু বলো না, মনু নিয়ে খেলা করো, একই হলো না।
আমি না বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোথায়। আপনি হুটহাট কাউকে না জানিয়ে, মানে আমাকে না জানিয়ে আমার রুমে আপনি ঢুকে পড়ছেন বারবার, কেউ আপনাকে কোনো কিছু বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি এমন কেন? তাছাড়া আমি তো দেখলাম যে আপু চলে গেল, আপনার চলে যাওয়ার কথা ছিল না, আপনি জাননি? আমি থাকলে প্রবলেম কি? হই না হই না, ওয়াই ওয়াই মানে হচ্ছে কেন, হই বলে কোনো ওয়ার্ড নেই পৃথিবীতে, ঠিক আছে? ছেম টু ছেম কি? ছেম টু ছেম আমি থাকলে প্রবলেম কি? কি বাপের খাদেন না মায়ের খাদেন না? আপনি বারবার কেন বলছেন? আমি একবারও বলেছি আপনাকে যে আপনি বাপের খাদেন না মায়ের খাদেন না, একবারও বলেছি। আপনি বারবার কেন এই কথা বলছেন বলুন তো? বলেন নাই কিন্তু ইশারা ইঙ্গিত দিয়েছেন। আমি ইশারা ইঙ্গিতেও এই কথা বলিনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আপনি বলুন, আপনি আমাকে বলুন যে আমি আপনার জন্য কি করতে পারি, বলুন। প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ, হ্যাঁ কি বলুন, কি প্যারাগ্রাফ লিখতে হবে বলুন? ছেম টু ছেম। ছেম টু ছেম না, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আলাদা জিনিস, প্যারাগ্রাফ কি প্যারাগ্রাফ লাগবে সেটা বলুন। এরমের নাম বেদনা, এটা বলা যায় না, টাচ ছাড়া, টাচ করা ছাড়া বলা যায় না। প্রেমের নাম বেদনা, এটা সিনেমার নাম, এটা প্যারাগ্রাফ কেন হবে? আপনি দেখেছেন? আচ্ছা আপনি ওটা দেখেছেন? আমার প্রিয়, আমার মন বসে না পড়ার টেবিল। আমি দেখিনি মন বসে না পড়ার টেবিল, এটা সিনেমা দেখি না আমি এত, কিন্তু আপনার মন কখনোই পড়ার টেবিলে বসবে না আপনি যদি এমন করেন। আমার একটা প্রশ্ন আছে। বলেন প্রশ্ন কি আছে? আপনার যা উচিত হচ্ছে এখন আপনার টেবিলে দিয়ে বসেন, আপনি পড়েন, আমাকে আর জানাবেন না, খবরদার বলে দিচ্ছি। চোখে চোখে কথা বলে মুখে কিছু বলো মনে নেই। প্রেমীয় প্রেমী কাছে আইলা তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হইল। প্রেমীয় প্রেমী কাছে আইলা তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হইল। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, লা 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 লা, হে হে হে। একটা দোকান নিতে কত আর লাগবে? 20 লাখ টাকা। 20 লাখ টাকা তো এখন হাতে মারা, এক আপাতত একটা ছোটো নিলাম, কদিন পর আমরা বড় 3-4টা নিলাম। ঢাকা একটা থাকলো, বরিশাল একটা থাকলো, খুলনা একটা থাকলো, রাজশাহীতে একটা থাকলো, নড়াইলেও একটা দিয়ে দিলাম, সত্যি কি আমাকে টাকা তো খাবে মাইনসে। আর আপা লাভের গ্যারান্টি আমি দিতাছি, ব্যবসা যে বুঝে সে হাওয়া বেচাও লাভ করতে পারে। আর কাপড়ের ব্যবসার তো কোনো লস হওয়ার চান্সই নাই, মানুষ যেমন না খায় থাকতে পারে কতদিন, কিন্তু কাপড় পিন্দনি লাগবে। তুমি চোখ বন্ধ করে ইনভেস্ট করো, বাকিটা দেখানোর জন্য তো আমি আছি আর আল্লাহ আছে। আর তোমার তো চিন্তা কি, 5 লাখ টাকা আমার শর্ট আছে বুঝছো, ওইটা হইলেই আমি নাইমা পড়বো, 5 মাস লাগবো না টাকা উঠে আসতে। আর টাকা ফালায় রাখলে যদি আন্ডা দিত, বাচ্চা দিত, কইটা মাচ্চা তুমি ফালায় রাখো টাকা।
কিন্তু তা তো হইব না। ব্যাংকের ইন্টারেস্টের কত? ব্যবসা হইলো আলাদা জিনিস। এখন তোমারে আমি বললাম, তুমি বুঝা রাখো কি করবা না করবা। আর যদি ওইটা কি দা ও বাবা, আসো 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 আসো, এখানে এসে বসো, আসো আসো বাবা বসো। ফুয়াদ, এখন থেকে আমার লগে থাকবো। ঢাকা ভার্সিটি থেকে বড় পাস দিয়ে দিছে। ও শিক্ষিত মানুষ তো তাইলে। ফেকু আমার জ্যাঠা তো ভাই, আপন ভাইর মতই। তোমার ক্ষুধা লাগছে বাবা তাই না? ময়না রে কইছি নাস্তা পানি দিত, এই শরীর মাথায় গোবর ছাড়া কিছু নাই। ময়না, এ ময়না, ময়না দেখ শুনি কাণ্ড। ও তাহলে এক কাম করতো মা, ওই পুয়া দিয়ে একটু চা বিস্কুট দে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আমি খুবই মাইন্ড করেছি, তুমি আমাকে ভুল নামে ডাকছো কেন? আই এম শাইলা। কবে থেকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার চা নাস্তা পানি কিছু দেওয়ান লাগবো না, তুমি যাও নিজের ঘরে যাই পড়াশোনা করো, যাও মা যাও। আপা ঘটনা কি? শরীরটা মনে হয় ভালো না, তোমার চা নাস্তা পানি দিতেছি বাবা। ময়না, ময়না, আমি আমি রুমে যাই। আচ্ছা যাও, আমরা একটু গোপন কথা কইতেছি, যাও যাও। কি জানি কইলি ইনভেস্ট না করতেছিলাম, যে তুমি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করো তাহলে ধর 5-6 মাসের মধ্যে তুমি তো পুরো টাকা ফেরত পেয়ে যাইতেছ, আর তারপরে তো তোমার ব্যবসা চলতেছে, এইরকম বিল্ডিং তুমি 6-7টা করে বেড়াতে পারবা। ব্যাংকের থেকে বেশি দিব? এই ব্যাংকে দেনে কি, ব্যাংকে তো সবটাইটা নিব তোমার। এক্সকিউজ মি, আপনি কাকে খুঁজছেন? জি কাকে খুঁজছেন? আমি একটা বাসা খুঁজছি। শুধু বাসা? হ্যাঁ, একটা ভালো বাসা। ভালো বাসা মানে যেখানে মানুষজন থাকে আর কি, ফ্ল্যাট বাসা। আচ্ছা আচ্ছা, ফ্ল্যাট মানে ফ্ল্যাট। তো ফ্ল্যাটের নাম্বার কত? নাম্বারটা না আমি আসলে ভুলে গিয়েছি, মনে করতে পারছি না। আপনি নাম বলেন, আমি সবাইকে চিনি, আমি আপনাকে বাসা খুঁজে বের করে দেব। আমি আসলে বাসা খুঁজছি, একটা মানে ভাড়া নেওয়ার জন্য একটা বাসা খুঁজছি থাকার জন্য। আমি শুনেছিলাম একটা বাসা খালি হয়েছে, মানে এই ফ্ল্যাটটাতেই মনে হয় একটা বাসা খালি হয়েছে, এই জন্যই আমি বাসা খুঁজতে আসি আর কি। না, এই অ্যাপার্টমেন্টে বাসা খালি থাকলে আমি জানতাম, আমি সব জানি। তবে হ্যাঁ, এই রোডে অনেক বাসা খালি পাওয়া যাবে, আপনি যদি চান আমি আপনার সাথে বাসা খুঁজতে পারি, মানে আমি আপনাকে হেল্প করতে চাই, আমি আপনার সাথে বাসা খুঁজতে চাই। আচ্ছা ঠিক আছে। আসলে পরিচয় হলো তাই না, আমরা যদি একই রোডে পাশাপাশি থাকি তাহলে অনেক ভালো হয় না? ওকে ঠিক আছে, আমরা একসাথে বাসা খুঁজতে যাব, কিন্তু আজকে না, আজকে আমার একটু কাজ আছে। আজ না, কাল তো। ওকে, কালকে আপনি কখন আসবেন, মানে কোন টাইমে আসবেন? আমি আপনার জন্য ওয়েট করব, আমি ওয়েট করব আপনার জন্য। আমি কালকে ঠিক এই সময় আসব, আমি আপনার জন্য ওয়েট করব, আমি দাঁড়িয়ে থাকব আপনার জন্য। কালকে দেখা হবে, বাই, গুড বাই। Yes!
আরে ভাগ্না কেমন আছো? তোমার সাথেই দেখা করতে আসলাম। আরে বসো বসো বসো। ভাগ্না তোমার বাড়ি কোথায়? জি আমার বাড়ি তো ব্রাহ্মণ। সরাইল সরাইল সরাইলের কুত্তা তো খুবই বিখ্যাত, এক একটা মানে বাঘের মতো। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে সরাইলের কিছু কুত্তা হয় না ব্যবসা করি, বাড়ি বাড়িতে সাপ্লাই দিই, তাইলে আর বাড়িতে দারুণ লাগবো না। হ্যাঁ আর বিদেশেও তো রপ্তানি করা যাবে। আবার শুনছি কোন কোন দেশে কুত্তাও নাকি খায়। কোরিয়া কোরিয়া ঠিক ধরছো না? আব্বা কি করে? আব্বা জি আব্বা ব্যবসা করে। ব্যবসা ব্যবসা কিসের ব্যবসা? কিসের ব্যবসা? ওই যে প্রিন্টিং প্রেস। খুবই ভালো ব্যবসা, রেলে তো ধরো ইলেকশনের টাইম একদম রমরমা ব্যবসা করে তোমার আব্বা। অফসেট ফেরেস না নর্মাল ফেরেস? ভালো ভালো ভালো, তাহলে তো তুমি মনে করো একদম ব্যবসায়ী বংশের বলা। হ্যাঁ ব্যবসা বাণিজ্য তোমার দিয়েই হবে, তুমি তো ব্যবসা বাণিজ্য খুবই ভালো বুঝো। আমি নতুন করে ব্যবসা শুরু করতেছি, তার মধ্যে একটা ধরো কসমেটিক্স এর ব্যবসা। চোখ বাজার থেকে তুমি কসমেটিক্স আনবা আর সাপ্লাই দিবা। হ্যাঁ এটা খুবই ভালো ব্যবসা, তোমার ধরো লাভ তিন চার গুণ। তুমি কিন্তু আমার সাথে এই ব্যবসাটা করতে পারো, সলিড লাভ। মামা এই মুহূর্তে আমি ব্যবসা নিয়ে যাচ্ছি। কেন? ওই যে আমার পড়ালেখা। আরে লাগনা আমি আমি তো মামা আছি না, এত চিন্তা কি? আমার উপর আর আল্লাহর উপর ভরসা রাখো, তুমি তো খালি ইনভেস্ট করবা বুঝলে না, আর বাদ বাকি সময় মতো তুমি লাভের লাভ পেয়ে যাবা। না মামা আমি আসলে ইনভেস্ট করতেও চাচ্ছি। ও এখন তোমার ইনভেস্ট করতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু এক সময় গিয়ে মনে হবো যে মামা একটা সদ্বুদ্ধি দিয়েছিল, মামার বুদ্ধিটা আমার নেওয়া উচিত ছিল। আজকের জীবনে আমি প্রতিষ্ঠা হয়ে যেতাম, যেদিন মনে পড়বে ওই দিন এই মামার খবর দিও, ঠিক আছে ভাই না? আর এদিক সেদিক কইলো না, পড়াশোনা আর যদি অতিরিক্ত ভাবতে হয় সেটা ব্যবসা, এর বাইরে অন্যদিকে তাকাতাকি কইলো না। হ্যাঁ চলে বাবু ওই কথাই রইল। হ্যাঁ পোলার ব্যাপারে খোঁজ খবর নিছো কিছু? নিছি তো, খুব ভালো পোলা, রনির বন্ধু। এখন কে যে ভালো কে যে শত্রু কিচ্ছু বোঝা যায় না বন্ধু, আমি নিজে দেখলাম তো। এই পোলার চাউনি মাউনি আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে না। আশপাশে মায়া গোলাকে টাঙ্কি বাজি করে, আমি নিজে দেখছি নিজে। ঠিক মতো এসে পড়বো, রাখলাম।
কি ব্যাপার, কে ছিল? মৃত্যুর মা। মৃত্যুর মা মারা গেছে? প্রিয়ার ক্যান্সার ধরা পড়েছে। বিক্টর মার নাম প্রিয়া। যা যাও এখান থেকে। তুমি তুমি কোনোদিন দুনিয়ার খবর রাখো? জানো না মেরে জীবন কি সাথী, মেরে জীবন কি সাথীর প্রিয়া তার ক্যান্সার ধরা পড়েছে। এর মধ্যে গোটা দুনিয়া জানা জানি হয়ে গেছে আর উনি আসছে আমারে জিজ্ঞেস করতে কোন প্রিয়া। আচ্ছা ওর ট্রিটমেন্টটা কি ইন্ডিয়াতেই হচ্ছে নাকি ব্যাংককে হচ্ছে? কি বলো তুমি এসব? তুমি কি আমারে নিয়ে ফান করার চেষ্টা করছো? না 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 না, ফান করবো কেন? ওই বামরুন গ্রাদে ওই হসপিটালে আমার ভালো জানাশোনা আছে, যদি কোনো লিঙ্ক লাগে আমি যোগাযোগ করে দিতে পারি। আচ্ছা ইয়ে প্রিয়ার কারোর নাম্বার আছে তোমার কাছে? মানে আমাকে একটু যোগাযোগ করে দাও। একটু খবর নেই ক্যান্সারটা কোন স্টেজে আছে, আবার ভুল ট্রিটমেন্টে মারা যায় নাকি। ও মাই গড, যদি প্রিয়া মারা যায় তাহলে তো আমার বাড়িতেই চল্লিশা করতে হবে, তাই না? কি বললা তুমি? কি বলতে চাও তুমি? না কি বলতে চাও সেটা পরিষ্কার করে বলো। আমার বাসা চল্লিশা মানে মানে কি? না মানে এমনি মজা। আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল তুমি আমার নিয়ে ফান করতেছো। আমি কি ফান করার জিনিস? আমি কি সার্কাসের জোকার? আমি কি চিড়িয়াখানার বান্দর? না ছি 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 ছি, তুমি বান্দর হতে যাবে কেন? তুমি তো হলে হতে পারে বান্দর নি না, মানে বান্দর তো আমি হব। রৌদ্র হচ্ছে বান্দরের বাচ্চা, আমরা বান্দর এবং বান্দরের বাচ্চা একসাথে বাজারে খেলা দেখাবো। টিং 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 টিং। কি বললা তুমি? তুমি আমারে নিয়ে ফান করেই যাচ্ছ, করেই যাচ্ছ, মনে করছো কি আমি কিছুই বুঝতে পারি না? রৌদ্র, আই রৌদ্র, রৌদ্র এক্ষুনি কাপড় পাল্টা, এক্ষুনি কাপড় পাল্টা। এসব নোংরা কাপড় পরে কি নানু বাড়িতে যাওয়া যায়? নানু বাড়িতে যাওয়ার জন্য সুন্দর কাপড় পরতে হবে, তোমার মামুনে যেভাবে দুই ঘন্টা লাগে সাজে সেরকম সাজতে হবে, তারপর নানু বাড়িতে গিয়ে মজা করবে। ছোট লোক। হ্যাঁ কে? তুমি। তুমি ছাড়া আর কে? তুমি আমারে নিয়ে ফান করো যাই সব তাই বলো, মনে করছো কি আমি কিচ্ছু বুঝি না? আমারে নিয়ে তামাশা? আমার কোথাও যাওয়ার জায়গা নাই না? আমি কি কমেডি কুইন ভাটি? হ্যাঁ, আর এক মুহূর্ত তোমার সাথে না, তোমার সাথে আমার সারা জীবনের জন্য কাটাকাটি। রৌদ্র, আই রৌদ্র, এখনো কাপড় পরিস না? শেফালি, এই শেফালি, কি আশ্চর্য ওরা কথাই শুনছে না। শেফালি, শেফালি, আই কাপড় পর। ডিসকা ডিসকা ডিসকা। এক্সট্রিমলি সরি, মানে আমার মাথাটা খুব ধরেছে তো আমি আপনার প্যারাগ্রাফ লিখতে পারিনি। আপনাকে কে বলেছে প্যারাগ্রাফ লিখে দিতে? মাথা ধরেছে? এই মাথা ধরেছে, আমার মাথা ধরেছে, আপনাকে ধরতে বলছি আমি। হ্যাঁ খবরদার আমার গায়ে টাচ করবেন না, আর আপনার কি কোনো কাজ নাই বারবার আমার গায়ে হাত দেন? আপনি কি মনে করেছেন এই শালার কাজ শুধু আপনার পিছে গুর 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 করা? ছাড়েন না, আমি ধরবো না, আমি ধরবো না। আপনি কিন্তু যাতা করছেন। আপনি কি ভেবেছেন এই শায়লার ভালোবাসা সস্তা, এই শায়লার প্রেম সস্তা? ভালোবাসা? এই শায়লা আপনার পিছে গুর 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 করছে, এই শায়লা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আপনি মজনু, আমি ম্যাগি। থাক, কান্নাকাটি করে আর মেকআপ নষ্ট করবো না, ইংরেজি পড়তে বসে।
লিটিল বিলাক বার চিটিং অন হল অন খল পিঠা অন কল পল টু লিটিল বিলাক বার চিটিং অন অল টু লিটিল বিলাক বার চিটিং অন অল অন কল পিঠা অন কল টু লিটিল বিলাক বার চিটিং অন হল অন কল আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। কে অপেক্ষা করবে? আমার জন্য অপেক্ষা করুক ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। আমি কি বাপে খাদেন না মায় খাদেন না দরজা খোলার জন্য অপেক্ষা করি আমি? আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন খেতে দিক। এলেন বাদ, এলেন বাদ, খাওয়া দাওয়া বাদ, আমি হাত পাখা দিয়ে বাতাস করতে দেব। ওপি কি বলছে? উপরতলার যে মায়াটা আছে তার সঙ্গে কি তুমি বারান্দা দিয়ে কি কথাবার্তা বলো? না তো, না না, কেন? ঈশ্বর ইঙ্গিত করো আমারে, কয় তুমি নাকি ওর মায়ারে ডিস্টার্ব করো, তুমি নাকি খালি গা হইয়া বারান্দার মধ্যে খাড়ায় থাকো। না চাচি, হ্যাঁ চাচি, মানে হ্যাঁ এটা ঠিক যে আমি আমি মাঝে মধ্যে খালি গায়ে, মানে খালি গায়ে না, মানে স্যান্ডগঞ্জি পরে আমি বারান্দায় যাই, কিন্তু সেটা তো ওই মেয়ের জন্য না, মানে আমি মাঝে মধ্যে মানে প্রচণ্ড গরম লাগলে আমি বারান্দায় যাই, অথবা কাপড় চোপড় শোকা দেওয়ার জন্য আমি যাই, মানে কিন্তু চাচি আমি বুঝলাম আমারে কিছু কোনো দরকার নাই, আমি তো সব জানি। আরে এই এলাকার মধ্যে আমি 20 বছর যাবত আছি, আমি সব চিনি না, হ্যাঁ সবাইরে আমি চিনি। আরে হাঁড়ির ভাত যখন বলক আসে এই একটা ভাত টিপ দিমু, এই তহুর নেশা জানি যে এই চালটা কি ঢেকি ছাটা চাল নাকি মেশিনের ছাটা চাল, কোন ক্ষেত থেকে আসছে আমিও তো সাফ করে দিছি মুখের উপর, কারো যদি ডিস্টার্ব মনে হয় দরজা জানলা যাতে বান্ধে রাখে, কই দিছি। তুই কইছিলি, কইছিলি এতক্ষণ ধরে বেল বাজাইতে হয় কেন? তুই জানস না যে তিন মিলে আমি আসি কাহাতে? আমার বাপের বাড়িতে কি আমি ফকির মিসকিন যে এতক্ষণ বাইরে দাঁড়ায় থাকবো? আমি কি ভিক্ষা করতে আসছি? বল তুই কইছিলি? আপা রুদ্র কই? রুদ্র? ওরে দিয়ে তোর কাজ কি? তোর কি দরকার ওরে দিয়ে? আমি আসছি ভাল লাগে নাই? আমার পোলা, আমি যেখানে ইচ্ছা সেখানে রাইখে আসবো, ওরে একটা বান্দরে বাচ্চা, ওরে আমি জঙ্গলে দিয়ে আসছি। কি কোন এসব কথাবার্তা? ও আপনার ছাড়া সারাদিন কেমনে থাকবো? কেমনে থাকবো না থাকবো সেটা আমার ব্যাপার, তোর তো রুদ্র নিয়ে চিন্তা করার বিষয় না। আর তুই কি করতেছিলি সেটা বল, বাতা কি কর রহা থা? হ্যাঁ আম্মা সারাদিন ঘরে পড়ে থাকে, মনে করছে কিছু বোঝে না, কত আজে বাজে লোক রাখছে এই বাসায়, আর তুই কি আম্মার মতো আবার বোকা মনে করছস? আর এতক্ষণ ধরে ভারী ব্যাগটা নিয়ে দাঁড়ায় আসিস, তুই দাঁড়ায় আসছিস, যা ঘরে যা, ঘরে যা, আমার জন্য চা করে নিয়ে এক করে নিয়ে আস।
আমি তো একটা নতুন ব্যবসা রাগিয়া পাইছি, ইলিশ মাছের ব্যবসা। হুজুর মাওয়াঘাট থেকে ইলিশ আনুম, আর এইখানে কারণ বাজার নিউ মার্কেট বাড়ি বাড়ি গিয়া ইলিশ মাছ সেল দিব। ঢাকা শহরের মানুষ কি চায়? তাজা লাফাইতেছে এরকম মাছ, তাজা তাজা মাছ চায়, টাকা কোনো ব্যাপার না। জি মামা, চার গুণ লাভ। জি মামা, এইটা কিন্তু একটা ভালো চান্স ভাই না? তুমি খালি ইনভেস্ট করবা, আর বাকি দেখা শোনা তো আমি করব। তোমার কোনো চিন্তাই নেই, তুমি পয়সা পয়সা খালি লাভ খাইবা। কিন্তু মামা, আমি কোনো বিজনেসে এখন ইনভেস্ট করতে চাচ্ছি না। আসি। এই 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 বেগনা, এই ভালো কথা গায়ে লাগবে কেন? খালি থ্যাংক ইউ। আমি তাহলে কল করি, কল করে দেখি। হ্যালো, আপনারা এই যে 5 নম্বর রোডের মাথায় একটা টুলেটের অ্যাড দিয়েছেন? জি জি, হ্যাঁ, আমরা ইন্টারেস্টেড। না, আমি এই পাড়াতেই থাকি, আমাকে চিনবেন আপনি? ওকে ওকে, আমরা এখনই আসতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এখনই যাই, মানে এই জাস্ট 2টা বাসার পরই ওই বাসা। হ্যাঁ, শিওর, চলো। Thank you.
শেজাদ ভাই আসসালামু আলাইকুম বলেন। এই অনিক কি নাম্বার পাল্টিয়েছে নাকি? আচ্ছা বারবার ও নাম্বার পাল্টায় কেন বলো তো? আমি কাউকে ফোন দিয়ে পাচ্ছি না, আম্মাও ফোন ধরছে না, আর তোমার আপা যে ফোন ধরবে না সেটা তো আমি আগেই জানি না। মানে ওরা কি পৌঁছেছে কিনা বুঝতে পারছি না। শেজাদ ভাই আমি তো আসলে একটু বাহিরে বের হয়েছি, তবে আমি আশাটাকে দেখেছি যে আপা এসেছে। ওকে বোঝো না, টেনশন হয় যতই বাড়াবাড়ি করি ঝগড়া করি, টেনশন তো একটু হবেই তাই না? শোনো আমি বিকেলে আসতেছি। না মানে শেজাদ ভাই, মানে আমি যদি আপনাকে একটা কথা বলি তাহলে কি আপনি রাগ করবেন? না 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 বলো, নিঃসংকোচে বলো। আমি বলছিলাম কি যে দেখুন আপা তো প্রায়ই এরকম রাগ করে চলে আসে, আর আপনি পেছন পেছন রাগ ভাঙানোর জন্য চলে আসে, আর আমার মনে হয় আপাই পুরো বিষয়টা জানেন তাই বারবার একই বিষয় ঘটাচ্ছেন। কিন্তু ভাই একটু ভেবে দেখেন, রোদ্রের কিন্তু অনেক সমস্যা হচ্ছে, এমনকি আপনারও হচ্ছে না? এই সাইকেলটা কি ভাইয়া ভেঙে দেওয়া যায় না? মানে একবার যদি আপনি না আসতেন একটু ট্রাই করে দেখবেন নাকি? ওকে তুমি যখন বলছো ট্রাইটা দিলাম। জি ভাইয়া রাখি। কাজের লোকদের সাথে দুর্ব্যবহার করা, নির্যাতন করা আর রিক্সা চালকের গায়ে হাত তোলা একই জিনিস। আপনার যদি ওকে পছন্দ না হয় ওকে সোজা বাড়ি পাঠিয়ে দেন, এভাবে চিৎকার চেঁচামেচির কোনো কারণ নেই। আমি নির্যাতন করছি কি না করছি তোর কি? আম্মা কিছু বোঝে না, তোর মতো আজেবাজে মানুষ যে আসছে বাসায়, আমি তো আম্মারে বোন মতো রেখে দেয়নি। আই চুপ কর তুই, রোনা নেই আমি তোরে মারছি, তোর জন্য আজেবাজে মানুষ কথা বলে গেল, আমারে কথা শোনাই দিয়ে গেল, আমার কি একটা প্রেস্টিজ নাই? ফোনে করছিস কি? দেখুন চাচি, আমি জানি আপনি কেন আমাকে ডেকেছেন আর আপনি কি বলতে চাচ্ছেন। দিলরুব আপা আমাকে খুব একটা পছন্দ করেন, আর তখন আমার কাছে যেটা মনে হয়েছে বলা উচিত আমি বলে দিয়েছি। আমি এটাও জানি যে উনি আমার উপর রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি যাবেন কেন? এটা তো আর আমার বাড়ি না, এটা উনার বাড়ি। চাচি আমি আসলে একটু খোঁজাখুঁজি করে মানে নেক্সট মান্থে আলাদা কোনো জায়গায় উঠে যাব। কইছ ভালো করছো বাবা, আমি তো কইতে পারি না। আমার জামাইটা হয়েছে একটা ম্যান্দা মারা, কারো না কারো তো কনের দরকার ছিল, তুমি কইছো কামের কাম করছে, সে হয়তো রাগ করছে, হয়তো এবারে তার আইব না, না আসুক তত নিজের সংসারটা মন দিয়া করব, বুঝছো বাবা? আমার দিলরুবা কিন্তু মেয়ে খারাপ না,
ছোটবেলা থেকে তো শাসন টাসন করি নাই, একটু বিগড়ে গেছে মন ভালো, কিন্তু বাবা আজকে তোমারে ডাকছি অন্য একটা বিষয়ে কথা কওয়ার জন্য। জি চাচি বলেন। আমি একটা বড় বিপদে পড়ছি বাবা, কথাটা এখনো পর্যন্ত কাউরে কই নাই, তোমারই প্রথম কইলাম, কারণ আমার অনেক আমার দিলুরে যে কথা 14 বার বোঝান লাগবো, তোমার তো এক কথা কইলেই চলবো, বুঝা দেবা। জি চাচি আপনি আমাকে বলেন। আজকে একটা খবর পাইছি বাবা, আমার যেটা তো ভাই ফেকু চিনছো তো, তারে কাল রাতে নাকি মালয়েশিয়া পলাই গেছে। তো চাচি আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? ১২ লাখ। দিব কইছিল তো, যখন এই টাকার কথা কইতাম কইতো রুলিং হইতেছে, বুঝি নাই তো বাবা, একই বাড়িতে বড় হয়েছি, ছোটবেলা থেকে ওরা দেখছি, আমি ওরে বুঝতেই পারলাম না বাবা। এখন যদি মনে করো আমার অনেকের কানে যদি এই কথা যায়, কামের কাম তো কিছু করতে পারবো না, হুদাহুদি চিৎকার করবো, আর আমার দিলরুবা তারে কিছু কওয়া মানেই তো মেগা সিরিয়াল, এই জন্য তো তোমারে বলতেছি বাবা, আমারই দোষ, দোষ আমি করছি, আমার এতগুলান টাকা সঞ্চয়ের টাকা লোভের শাস্তি আল্লাহ আমার দিয়েছে। ও বাবা সামনে আমার অনেকের পড়ার খরচ কেমনে সামাল, মাথার মধ্যে কিচ্ছু আসতেছে না বাবা। আচ্ছা চাচি আপনি কি ব্যাপারটা পুলিশকে জানাতে চান, মানে জিডি করতে চান? আমি জানি না বাবা, ওই সিডি করলে যদি ভালো হয় তুমি একটু করে দিও বাবা, তুমি জ্ঞানী ছেলে তুমি বুঝবা, আমার ছেলে মেয়েগুলো তো অপদার্থ, তুমি করো বাবা, কিন্তু আমার আমার চিন্তা তো জিডি নিয়ে না বাবা, আমার সংসার চলবো কেমনি? চাচি আমি একটু ভাবি, মানে আমাকে একটু ভাবতে দেন না, মানে সমস্যা নাই, একটা না একটা উপায় তো বের হবেই তাই না? কিন্তু চাচি মানে আপনি এত টেনশন করেন না, টেনশন যত করবেন প্রেশার বাড়বে। চাচি আপনি চিন্তা করেন না, কোনো না কোনো একটা উপায় বের হবেই, আপাতত কাউরে বলার দরকার নেই।
তাহলে ফেকি বের হলো। তুমি তো ওদেরকে ফিনান্সিয়ালি হেল্প করতে পারবা না। সেটা কি করে সম্ভব? তাহলে এমন কিছু একটা করতে হবে যাতে ওদের একটা জেনুইন সাপোর্ট হয়। সেটা কিভাবে? তুমি না বলেছিলে যে চাচি খুব ভালো রান্না করে। শুধু ভালো না, সে অসাধারণ রান্না করে, অসাধারণ। তার এই স্কিলটাকে কাজে লাগিয়ে যদি কিছু একটা করা যায়। কিভাবে? মানে কোনো কিচেন, মানে ফুড কোর্ট, ফুডের বিজনেস? না না, মানে তো কি, মানে মানে তুমি যদি ফুড কোর্টের কথা বলো, মানে রেস্টুরেন্টের কথা হয়, তাহলে মানে ডেকোরেশন, একটা পজিশন নেওয়া, সব কিছু মিলিয়ে বাজেট অনেক না? মানে এই ইনভেস্টমেন্ট কীভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? যদি ওগুলো কিছুই না লাগে তাহলে? মানে কিছু লাগবে না মানে কে দিবে, অন্য কেউ দিবে? তাহলে শুনি, গৌরী সেনটা কে? অনলাইন তাই, মানে ধরো একটা ফেসবুক পেজ খোলা হবে, নাম্বার দেয়া থাকবে, মেনু দেয়া থাকবে, ওখান থেকে অর্ডার নেওয়া হবে আর হোম সার্ভিস দেওয়া হবে। আচ্ছা, তারপর? আর মার্কেটিংটা করতে হবে এমনভাবে যে মাকে এমপাওয়ারিং করা হচ্ছে, মানে এটা মায়ের জন্য একটা প্রজেক্ট। গ্রেট, মানে তুমি না সত্যি মানে অদ্ভুত অদ্ভুত সব আইডিয়া তোমার মনে হয়, ইউ আর সো সুইট। মানে প্রিলিমিনারি ক্যাপিটালটা আমরা যারা আছি মানে কয়েকজন মিলে জোগাড় করে দিলেই তো হবে, আর এই ব্যাপারে আই থিঙ্ক একজন হেল্প করতে পারে, সেটা হচ্ছে শেহজাদ ভাই। রাইট, তুমি ভাই একটা কল দাও, আর শোনো সাথে না অনেককেও একটা কল দিও। তোমার জন্য যে সময় দেওয়ানা হয়ে আমি রাস্তায় ঘুরেছি, একমাত্র ওই কিন্তু আমাকে সাপোর্ট করেছে। তা ঠিক আছে, সেটা তো আমি জানি, কিন্তু এই বোকাশোকা মানুষটাকে লাভ দেওয়াটা মানে একদম নিতে পারছি না। এভাবে বলো না তো, আমার খারাপ লাগছে। আর সব দোষ তোমার। হ্যাঁ, আমারই তো সব দোষ, দুনিয়ার যত দোষ আছে সব আমার, আমিও দেখেছি। দুজনে যা যা করছো, বাহ, মাশাআল্লাহ। তো আমার মনে হয় যে ঠিকই আছে, আমরা অনেক কি অবস্থা? বইটা আছে? জি জি জি। শিরজ ভাই, আমি আসলে শুরু থেকেই তো ওকে কিছু বলিনি, তো কথাগুলো আমি না বলি, আপনি বলেন। অনেক, তোমাকে এই মুহূর্তে আমি যে কথাগুলো বলবো সেটা, এই আমাদের দেখো, সেটা খুব মনোযোগ দিয়ে শুনো। এবং সেটা শোনার সাথে সাথে কোনো সিম ক্রিয়েট করতে পারবে না, কোনো ইমোশনাল প্যানপ্যানানি করতে পারবে না, মানে কোনো ধরনের মানে আবেগী অ্যাটিচিউড করবে না, ঠিক আছে? ও হচ্ছে রুমকি। হ্যাঁ, আমি চিনি, দুলহান চিনি। জি জি, রুমকি হচ্ছে আমাদের ফুয়াদের গার্লফ্রেন্ড। ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা বোধহয় বিয়ে করার সিদ্ধান্ত প্রায় নিয়ে নিয়েছে। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস। আমি আসলে সরি অনিক ভাই, আমার আরো আগে বলা উচিত ছিল, ওর সাথে আসলে আমার ঝগড়া চলছিল আর আমার ফোনও ধরছিল না, আমি না অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিলাম ওই সময়। ও হল ছেড়ে আপনাদের বাসায় ভাড়া নেয়, আমি এত অস্থির হয়ে গিয়েছিলাম যে ওর বাসার ঠিকানা খুঁজে বের করে আপনাদের বাসা নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আই এম সরি অনিক ভাই, আপনি প্লিজ কিছু মনে করবেন না। ঠিক ঠিক আছে, না না, ও মনে করবে। আর তাছাড়া মেয়েরা তো সবাইকে একেবারে ক্লিয়ার করে যদি সব কিছু বলে দেয়, তাহলে তো মেয়েদের একটা শুধু থাকে না, তাই না?
এগুলো তো একটু করতে হয়, আমরা বুঝি, আমরা তো এই বয়সটা পার করেছি, আমরা তো অনেক মেয়েকে দেখেছি। যাই হোক, আমরা বোধহয় কাপড় তো পার্ট, আমরা আসল কথায় আসি। আজকে আমরা এখানে এসেছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করতে। আমাদের আশেপাশে অনেক বাসা আছে, আমরা চাইলে সবাইকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটা ফ্রুটফুল বিজনেস করতে পারি। তো এই বিজনেসটাতে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদেরকে সাপোর্ট করতে পারে, সাথে আরও সবাই আছে, সবাই মিলে আমরা কাজটা করবো, এরকমই একটা প্ল্যান আমাদের। আর আমার কাছে মনে হয় যে আমরা কাজটা আমাদের আশেপাশে বাসাগুলোতে যদি শুরু করি তাহলে সবচেয়ে ভালো হয়। আর অনেক ভাই, আপনিও আমাদেরকে হেল্প করবেন। হ্যাঁ, করবো না জি। ওই আমার যে খালাতো ভাইটা, ও তো গ্রামে থাকে, কোনো কাজকর্ম করে না, ওকে আমরা নিয়ে আসতে পারি। ও ওর সাথে আমি আমরা দুজন মিলে হোম ডেলিভারি সার্ভিসটা দেখলাম, পরে আরও লোকজন আমরা নিলাম। গুড আইডিয়া, ভালো। আমার আরেকটা বিষয় হচ্ছে ইনিশিয়াল যে খরচটা হবে সেটা আমি দেবো, এটা নিয়ে প্রথম আরে কোনো থাকবে। আর সবার আগে মনে চাচির সাথে একটু কথা বলবো। তা তো অবশ্যই। তাইলে তো জব্বর দেখা একখান নাম দেওয়ান লাগবো। হ্যাঁ 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 হ্যাঁ, মা, একটা সুন্দর একটা নাম দরকার। নামটা হলেই আমরা মোটামুটি আমরা শুরু করা যায়। চাচি, মানে আমি ভেবেছিলাম, মানে ভাবনাটা ওট, নামটা মমস মেনু হতে পারে কিন্তু। মমস মেনু মানে মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্না মানে, হ্যাঁ, মমস মমস মেনু, মার মেনু, এটা হতে পারে। ও রাইট, খুব খুব ভালো, ভালো হইব। মমস মেনু, ওয়াও, বিউটিফুল। কি পছন্দ হলে না তার? অনেক সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে, তুমি তো ফুয়াদের চেয়ে অনেক 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 ভালো ছেলে পাবে। এসব নিয়ে মন খারাপ করো না শালা। দেখেন আপনি কি মনে করেছেন, আমি ফুয়াদের প্রেমে হাবুডুবু খাইতেছি? আমি বাপে খেতেন না, মায়ে খেতেন না? শায়লার প্রেম অত সস্তা না, বুঝছেন? কেউ এরকম ভাবছে না, সবাই জানে তুমি খুব ভালো একটা মেয়ে। শোনো শালা, ফুয়াদ আমাকে বলেছিল তোমার মাঝে মাঝে ইংলিশে হেল্প দরকার হয়। ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট ছিল ইংলিশ, তোমার যদি কখনো দরকার হয় তুমি আমাকে কল করলে আমি খুব খুশি হব। এটা আমার নাম্বার। আমি তিনবার এইচএসসিতে ইংরেজিতে ফেল করেছি, প্রয়োজনে সারা জীবন করব।
এই খালি যাবা যাবা না ও ভালোই শেখা হচ্ছে না গুড আইডিয়া দেখি আমি স্টিকারের ব্যবস্থা করছি থ্যাংক ইউ সালেহা ধরেন আপনার ব্যাগশো কেন আই এম এ শায়লা সরি আই ফরগট থ্যাংক ইউ শায়লা থ্যাংক ইউ টেক ইট সবাই নিশ্চয়ই খুব নাচানাচি করতেছে না রে মনি আমি কি এতই খারাপ রে মনি কেউ আমারে বুঝলো না কেউ না আমার নিজের বড় না মা তো নাই আমার ভাইটা সে তো আমার দুই চোখে দেখতে পারে না আর আমি জানি ভবিষ্যতে আমার পোলা আমার লগে এমন করব কেউ আমারে বুঝলো না কেউ না আমি সবার কথা ভাবি সবার কথা চিন্তা করি আমার কষ্টটা কেউ বুঝলো না একটু একটু ময়না বুঝলো আর কেউ না রোদ্রি স্কুলে ক্যান্টিনে কথা বললে কেমন হয় বলতো
আম্মা একটা রেগুলার অর্ডার পাইলো, আজকেই বলবো। আর শোন, তুই আমাদের সব বন্ধু বান্ধবরে বলে দিবি, হ্যাঁ, যাতে লাইক দেয়, শেয়ারও দেয়, ওকে? মনি, আমি কি এতই খারাপ রে মনি? এতই খারাপ? Thank you.
টিকিট হয়ে গেছে? জি। আমার যাইতে দিতে মন চাইতেছে না বাপ, আটকাই রাখি কেমনে? কত বড় একটা বৃত্তি পাইছো তুমি, বিদেশ যাইবা, কত বড় মানুষ হইবা, কিন্তু তোমার এত বড় একটা খুশির সংবাদ, তোমার এই চাচি হাসতেও পারতেছে না বাপ। আরে চাচি, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমি তো আসবো, আসবো না আর আসবো আপনাদের জন্য। আমি আসলে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করবো। আইসো বাপ, ততদিন যদি তোমার ইচ্ছা আছে, প্রেশার হাই হইয়া, ডায়াবেটিস হাই হইয়া যদি কাটিয়া শুয়ে আজিমপুরে শুইলা যায়, চাচিরে ভুলে যাইও না বাপ। চাচি ছি চাচি, আপনি এগুলো কি বলতেছেন? আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি আমার জন্য যা করছো আমি অনেক দোয়া করতেছি বাপ, আমি আমার জীবনে তোমারে ভুলবো না, কোনোদিন না। ভালো থেকে অনেক বড় হই বাবা, অনেক বড় হই বাবা। তুমি চাচি চাচি, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আপনি তো অনেক ভালো মানুষ, সবার ভালো করেন। যারা সবার ভালো করে, অনেক ভালো মানুষ, তাদের কখনো কোনো কিছু খুব সহজে হয় না। আর আমি যখন আসবো তখন আপনার এই মমস মেনু দেখবেন অনলাইন থেকে অনেক বড় কিচেন হয়ে গেছে, অনেক বড়। কি অনেক, তাই না? অল দ্য বেস্ট ভাইয়া, অল দ্য বেস্ট। সরি, একেবারে আবেগ ঘন পরিবেশ। এই গিফটটা আপা তোমাকে দিয়েছে, তোমার জন্য শুভকামনা দিয়েছে। আপা দিয়েছে মানে বিষয়টা আপা কি করে জানলো? আমি তো চেয়েছিলাম যে ওনার ওখানে আমি নিজে যাব। আছে আমাদের বাসায় তো বিমানের সংস্থা আছে, তো সিআইটি আছে। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, আমি যদি জানতাম আমি জ্বালাতাম না, নেভার। যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আই এম সরি, আমাকে আমাকে ক্ষমা করে দিবেন। না, আমি একদমই কষ্ট পাইনি। বাপ রে বাপ, আমাকে আর পাবে না, আমাকে আর পাবে না। ও সরি, আমার প্রশ্ন